আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে মাইহা পুরেনিয়া ওনাকে নিয়ে ওনার দুইটা ভিডিওই আমি আপলোড করছিলাম। আমার খুব খারাপ লাগছিল ওনার বাচ্চার ঘটনা। আসলে জিন কি আসে এগুলো আমি জানি না, বাট ওনার বাচ্চা আসলে মারা গেছে এটা নিয়ে আমি খুব মানে কষ্ট পাচ্ছিলাম। তার জন্য আমি মূলত ভিডিওটা বানিয়েছিলাম। তো এখন কথা হলো, ওনার সব কিছু ওকে, সব কিছু ঠিক আছে। উনি যে বললো না যে একটা ভিডিওতে লাইভে উনি বলছে যে ওনার হাজবেন্ড এমনটাই পছন্দ করে, আর এই আর ওনাকে এভাবেই থাকতে হবে, ওনার হাজবেন্ড যেভাবে চায় ওইভাবেই থাকতে হবে, এটা ইসলাম বলে। ওকে ঠিক আছে আপু, ইসলাম বলে হাজবেন্ড যদি আপনাকে যেভাবে থাকতে বলে আপনি সেভাবে থাকবেন, কিন্তু আপনার কি দায়িত্ব এটা আপনি জানেন না? আপনি আপনার হাজবেন্ডের কথা শুনে জান্নাতে দৌড় দিবেন? আপনার হাজবেন্ডের জান্নাতে নিবেন না, বেহেস্তে নিবেন না? তাকে তো আপনি বুঝাবেন যে ইসলামে এটা মতে ঠিক না, এভাবে যদি আমি যাই তাহলে এটা গুনা। এটা আপনার স্বামীকে আপনি শিখাবেন না? সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি আল্লাহর উপর এত বিশ্বাসী, তাহলে তো তারে বোঝানো উচিত, কারণ সে বুঝতেছে না। তা আল্লাহ কিভাবে চলতে বলছে নারীদের সেটা আপনার হাজবেন্ডে বুঝাইতে হবে। আর একজন ফরজগার হাজবেন্ড কখনো তার ওয়াইফের এভাবে থাকতে দিবে না। হ্যাঁ, আপনার হাজবেন্ড আপনাকে যত ইচ্ছা ওয়েস্টার্ন ড্রেস পরাইতে পারে, কিন্তু তার চোখের সামনে, অন্যজনের সামনে যাওয়ার জন্য নয়। আপনার হাজবেন্ড এভাবে যদি চায় আপনি আসতে বাধ্য, আপনি জান্নাতে যাবেন, কিন্তু সে শ্বশুরে তাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনাকে কেন এরকমটা বলছে তার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার কাছে কি এটা ভালো লাগবে? তার জন্য এটাই বলবো, আপনি আপনার হাজবেন্ডকে বুঝাবেন, স্বামীর মন মতো চলবেন আলাদা ঘরের মধ্যে, আপনার হাজবেন্ডকে বোঝাবেন, এবং আখেরাতে গেলে দুইজনে একসাথে যাবেন। আপনি ব্যস্তা যাবেন, আসে তো দোজকে যাবে। যাই হোক, আপনাদের বোঝার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা যেন আমাদের হাজবেন্ডকেও বোঝাইতে পারি। তো সবাই ভালো থাকবেন, আর কেউ আজারা বাজারা কমেন্টস করেন না, যেহেতু এটা আমার খুব ফেভারিট গামছা, তো এটা হিজাব হিসেবে খুবই ভালো লাগছে। আল্লাহ হাফেজ।